জেলখানার ভেতরে আজরাইল ঢোকে না, ওখানে যদি কেউ মারাও যায় ওখানে মরেছে এই কথা প্রচার হয় না, মরে পড়ে আছে এরপরও বেড়ি মেড়ি দিয়ে দড়ি মড়ি মাজায় লাগিয়ে ওখান থেকে বের করে কিছু দূর যাওয়ার পরে বলবে চিকিৎসাধীন অবস্থা আমি বলি গেছি, তার মানে আজরাইল এবার ধরেছে। এর আগে আজরাইল শুধু দেখা করে আমার ভেতরে তো যেতে পারে না আজরাইল, এখানে আমার অবস্থা খুব বেশি ভালো না। আমি মনে করলাম আরো কিছুদিন পরে অন্তত স্বাভাবিক হওয়ার পরে ময়দানে আসি, যে ভাইরা মানে নির্বাচনের পরে জোর করে ডেট গুলো যারা নিয়েছিলেন দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বাকি সামনে রমজানের আগ পর্যন্ত যেগুলো নেওয়া আছে অন্তত শরীর সুস্থ রেখে কিন্তু হক কথা যেন আমি বলতে পারি। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি হক কথা বলবেন যদিও আপনার আত্মীয় হয়, আর আপনারা তো আমার আত্মীয় না, কোথায় বাড়ি আমার কুষ্টিয়া আর এটা কক্সবাজার, সুতরাং আত্মীয় হলেও হক কথা ছাড়া যাবে না কোরআন জানিয়েছে, সেই তুলনায় আমাকে বলাই লাগবে। আল্লাহ আমাকে যেন শরীর সুস্থ রেখে সহজ সরল ভাষায় অল্প সময়ের ভেতরে আজকের এই বিষয়টা বোঝানোর তৌফিক দান করেন আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ যদি ভালো কাজ করে দায়িত্বশীল এবং মর্যাদা সম্পন্ন মানুষ যারা, এরা ভালো কাজ করলে দ্বিগুণ সওয়াব পায় আর অন্যায় করলেও ডবল গোনা হয়। ভালো কাজে যেমন সওয়াব হয় দ্বিগুণ, মর্যাদা সম্পন্ন নেককার এবং যারা উচ্চ পর্যায়ের মানুষ যারা দায়িত্বশীল মানুষ যারা, এরা ভালো কাজ করলে যেমন সওয়াব ডবল হয় অন্যায় করলে গোনা কি হয় গোনা হয়। ওই বিষয়টা আজকে নবীর স্ত্রীদের মাধ্যমে দুনিয়া মানুষ মানুষকে আল্লাহ জানিয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। তিন বছরের ভেতরে যেহেতু পড়াশোনা ওইভাবে আমরা করতে পারি নাই বা পরিবেশও ছিল না, জানেন বন্দি জীবনে ভাবে পাওয়া যায় না, পাওয়া যায় লাইব্রেরিতে এখন যারা দায়িত্বে আছে তাদের জীবনই, বঙ্গবন্ধুর বই পড়েন পড়েন না পড়েন না তাহলে তো পড়বো কয়বার, পড়তে পড়তে মুখস্থ করে ফেলি তারপরও পড়া হয় না আবার শুরু করে, আর কোরআন শরীফ ছাড়া ওখানে আর কিছু সেরকম উল্লেখযোগ্য বই পাওয়া যায় না। যতটুকু পড়েছি এখন যেহেতু নতুন শুরু করছি এই জন্যে কাটা কাটা কিছু কথা বলছি, সামনে কয়েকটা করলে আশা করছি আমার গলা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যেন তৌফিক ভিক্ষা দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা আলেমদের জন্য দোয়া করছি, যে আলেমরা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যেহেতু আমি এই তিন বছর কিছুই জানি না একেবারে বিচ্ছিন্ন ছিলাম, অনেক আলেমকে এখন এই তিন বছরে আমি চিনিও না নাম শুনছি এখন নতুন করে, যে আলেমগুলো কোরআন নিয়ে গবেষণামূলকভাবে নতুন নতুন তথ্য দিয়ে জাতিকে সতর্ক করে আল্লাহ এদের জ্ঞান যেন আরো বাড়িয়ে দেন। এখানে যাদের নাম দেখছি অনেককে চিনি অনেককে চিনি না, বিশেষ করে যে আহমদুর রহমান ভাই ওনাকে আগে থেকে চিনি, এর বাকি আব্দুর রহিম ভাইকেও চিনি, বাকিগুলো আমি ওইভাবে পরিচিত না, পরিচয় হবে সামনে ইনশাআল্লাহ। আলেমের প্রথম পরিচয় তারা কে নিয়ে গবেষণা করবে, কোরআনে কারিম নিয়ে। আল্লাহরে আফসোস যেন আমরা থাকতে না দেই, যে যতটুকু পারি, হ্যাঁ গবেষণা করতে গিয়ে যদি ভুল হয় সওয়াব পাবেন আপনি একটা, আর যদি সঠিক হয় সওয়াব পাবেন ডবল, কোনো গোনা নেই। আমি কথা বোঝাতে পারিনি, কোরআনের কোন শব্দ নিয়ে কেউ যদি গবেষণা করতে গিয়ে যদি ভুল হয় সওয়াব কয়টা হবে, একটা সওয়াব হবে, আর যদি ভুল জব ভালো হয়ে যায় যদি সঠিক পর্যায়ে পৌঁছাতে পারেন সিদ্ধান্তে তাহলে সওয়াব পাবেন আপনি ডবল, কারণ এটা আল্লাহর মুখের কথা, এই জন্য আল্লাহর গুরুত্ব এত বেশি দিয়েছে। জন্মের পর থেকে আমরা অনেকেই জানতাম বা শুনেছি এটা কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লা যে মাপ দেবেন, আমি মিজানের পাল্লা অস্বীকার করি না কিন্তু মাপটা নিয়ে আধুনিকভাবে যদি চিন্তা ভাবনা করা হয়, আর আমরা সেই যুগ যুগ ধরে যেটা শুনে এসেছি অনেকে আন্দাজে শুনে এসেছি, তো কারণ আমরা তো শুনে মুসলমান বেশি পড়ে মুসলমান না,
অথচ নবুয়ত পাওয়ার পরেই আল্লাহ সর্বপ্রথম যেটা দিয়েছিলেন তার নাম শোনো না পড়ো, ইকরা মানে কি শোনো পড়ো, পড়া লাগবে আমাদের, পড়লে আপনার অনেক কিছু বিভ্রান্তি যেগুলো আছে আস্তে আস্তে কেটে যাবে। মানুষের জীবনের কোন মৌলিক যদি ভুল হয়, মৌলিক ভুল হলে ওই কাজটা ঠিক থাকে না। উদাহরণ দিতে গিয়ে বলা হয় ফরজ নামাজ যারা আমরা পড়ি, নামাজের ফরজ আছে কয়টা? ১৩টা। কয়টা? ভেতরে বাইরে মিলে নামাজের ফরজ কয়টা? এই ১৩টা ফরজের যদি একটা বাদ চলে যায়, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, নামাজ হবে? নামাজ শেষ। এখন যদি বলেন ১২টা আমি আদায় করলাম, অন্তত ২টো সব হোক, হবে? পুরাটা কি জিরো, শূন্য, কিচ্ছু হবে না। যদি সব পেয়ে চান আবার গোড়া থেকে আরম্ভ করা লাগবে। এ কথার সাথে একমত আছে? যদি ওয়াসিফ ছুটে যায় ১৪টা ওর ভেতরে একটা, তাহলে আপনাকে জরিমানা দেওয়া লাগবে, সেজদা যেটা বলা হয়। এটা যদি দেন আপনার নামাজ আদায় হবে, যদি না দেন আপনার নামাজ শেষ। বাকি যেগুলো আছে ওগুলো নামাজের সৌন্দর্য বৃদ্ধি করে, সন্নাত মোস্তাহাব আরও যেগুলো আছে। তাহলে আমরা মৌলিক বিষয় পেলাম ফরজ আর ওয়াজিব, এর ভেতরে আসল হচ্ছে ফরজ। আসল কি? যেটা না থাকলে কিছুই হয় না, পুরাটাই বাতিল। মিজানের পাল্লা সম্পর্কে কোরআনে কারিমে যত আয়াত আল্লাহ পাক দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ফাউম্মুহু হাওয়িয়া। মিজান মাওয়াজিন এই শব্দ প্রায় ২৭ জায়গার উপরে আমি পেয়েছি। যত জায়গায় পেলাম মিজান শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লা। মিজান মানে কি? না না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? ন্যায়ের মানদণ্ডের প্রতীক হিসাবে আমরা মিজান দাঁড়ি পাল্লা জানি। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে। গিয়েছেন কোনোদিন? দাঁড়ি পাল্লা কি দুই দিকে সমান না একদিকে ভার আছে? সমান্তরাল করে রাখ। সরকার দেশের মানুষকে বোঝাতে চায় বা আদালত আমাদেরকে বোঝাতে চায় যে এখানে একেবারে ন্যায় বিচার সমান সমান, কারো উপরে অবিচার করা হয় না, এটা মানদণ্ড ন্যায় বিচারের। মিজান শব্দের শাব্দিক অর্থ যদিও দাঁড়ি পাল্লা, মিজান মানে এটা মানবতার ন্যায় বিচারের প্রতীক মানদণ্ড হিসাবে আমরা জানি। একদিকে যদি ভার করে দিত তাহলে কেউ আর ন্যায় বিচার পাওয়ার জন্য অন্তত আদালতে যেত না। এই প্রতীকটা দিয়ে বাংলার ১৮ কোটি মুসলমান বা মানুষদেরকে সরকার জানাতে চেয়েছে, এখানে যেখানে গ্রাম অঞ্চলে বা ইউনিয়নে থানাতে যেখানে অবিচার পান না কেন, অন্তত এই কোর্টে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পড়ে আছে, ন্যায় বিচার যদি হতো এতদিন বিচার পড়ে থাকার কথা না। ইসলামের নিয়ম হচ্ছে যখন আসবে, হ্যাঁ অপরাধী আছে আটক করে রাখো, কয়েকদিনের ভেতরে তার কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি বিদায় করে দাও। পরে ৩০ বছর জেল দিয়ে ৬০ বছর ১২০ বছর জেল আছে মকিম গাজী। আমাদের পাশের ছেলে ছিল মকিম গাজী, ৩-৪ বার পালিয়ে গেছে জেল থেকে, এরপরও আবার ধরেছে, ওর জেল আছে ১৬০ বছর। মরা পরে ওর জেল শেষ হবে না, ও আর একবার জিন্দা হয়েও জেল শেষ হবে না, কারণ ওর প্রায় ৪০ বছর না কত বছর হয়েই গেছে। এরকম বহু মানুষ পড়ে আছে যারা ২৫ বছর ৩০ বছর যাবজ্জীবন ধরে ৩০ বছর ২২ বছর জেল খাটা লাগে একাধারে। এই যে এত বছর অধিকাংশ মানুষগুলো হত্যার আসামি বেশি হয়েছিল, প্রায় ৩০০০ মানুষ আমরা এক জায়গায় ছিলাম, তার ভেতরে ৯০০ মানুষ হচ্ছে ফাঁসির আসামি। আমাদের সামনে কিছু মানুষকে ফাঁসি দিয়েছে, বলেন ৩০০০-এর ভেতরে ৯০০ ফাঁসির আসামি,
এরা সব মার্ডার মামলার অধিকাংশ আসামি ভাই বউ মেরেছে নাই ভাই মেরেছে নাই জনগণকে মেরেছে এই যে মানুষগুলোকে 25 বছর 30 বছর একাধারে বসিয়ে বসিয়ে আপনি খাওয়াবেন কোনো কাজ নেই 24 ঘন্টা বসে থাকা বেকার বেকার তার জীবনটাও নষ্ট তার পরিবার নষ্ট তার বাইরে যা ছিল সবাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় একটা তো বিচার না হবে অতি তাড়াতাড়ি ও যদি সত্যি অপরাধী হয় দুই তিন দিনের ভেতরে তার যা আছে খোঁজ খবর নিয়ে ওরে যা দেওয়া দরকার পাই দিয়ে দেব যদি মেরে ফেলার আদেশ হয় তাহলে মেরে ফেলেন তাড়াতাড়ি তাহলে ওর বোন তো অন্য জায়গায় বিয়ে করতে পারবে ওর ছেলে মেয়েগুলো জানবে যে বাপ মারা গেছে আর এইভাবে ঝুলিয়ে রাখে ওর বউটাও অন্য জায়গায় বিয়ে করতে পারে না সারাটা জীবন 30 বছর যদি জেল হয় একটা মেয়ে লোক 15 বছর 16 বছর 18 বছরে বিয়ে করে 20 বছরে মনে করে 30 বছর জেল কত বছর গেল 50 বছর ওর স্বামী একেবারে জেলের ভেতরে কাটিয়ে দিল বয়স পর্যন্ত কি করবে তখন অবৈধ পথে যেতে বাধ্য হয় অন্যায় বন্ধ করা তো দূরের কথা মানুষের তৈরি করা আইন দিয়ে আরো অন্যায় বাড়ি আমরা হাদিস পড়েছি খালিফুল মুশরিকিন আফুল লোহা ওয়াকফুল শারি তোমরা মস্কে খাটো করো আর এই দাড়িকে লম্বা করো এটা নবীর নির্দেশ এক মস্টের নিচে দাড়ি কাটা যায় যাস কয় মস্টি চার মাযহাব অনুযায়ী ইমামদের ফতোয়া আপনি এক মস্টির পরে কেটে ফেলতে পারবেন আমার 20 সালের পর থেকে 3 বছর আমি জেলে ছিলাম এখন মনে হয় দাড়ি হালকা একটু বড় হয়েছে কারণ আমি তো কাটতে পারি নাই আর এর আগে আমি কোনোদিন দাড়ি কাটিও নাই আমাদের বংশে দাড়ি একটু কম তো এখানে হয় না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আগে ব্লেড দিত দাড়ি মস চাষার জন্য শরীরে অবাঞ্ছিত লোমগুলো ফাঁসার জন্য মস দিত এই এই ব্লেড একটা লোক একটা অঘটন ঘটিয়েছিল এই কারণে আর ব্লেড দেয় না 15 দিন 20 দিন পরে একদিন একটা রেজার দেয় 20-25 মিনিটের জন্য তাড়াতাড়ি কাজ শেষ করে দিয়ে দেওয়া লাগবে এই যে গোব আমার এই কারণে এই অভ্যাস নেই আপনাদের যারা বসে আছেন আপনাদের বলছে যে এটা দাড়ির অংশ না এই থুতমির নিচে যেটা এটা কি এটা দাড়ির অংশ নয় কেউ যদি রাখে রাখতে পারে যদি না রাখে গোনা হবে না দাড়ি হচ্ছে এই কানের এই যে 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 জায়গা থেকে শুরু করে একেবারে শক্ত জায়গাটুকু নরম জায়গা দাড়ির অংশ না এজন্য এগুলো চুল বেশি রাখা ঠিক না এগুলো যদি বেশি রাখেন তাহলে আপনার আর আদর করবে কোথায় না এই এটা যদি নাও রাখেন অসুবিধা নেই রাখলে আবার একটু পুরুষ পুরুষ ভাব লাগে আহমদ ভাই তো এমনি পুরুষ মানুষ তাহলে দাড়িটা কোন জায়গায় এখান থেকে এই শক্ত জায়গাটুকু নরম জায়গাতে দরকার নেই আপনি শক্ত জায়গা রাখবেন কিন্তু কতটুকু এক মুষ্টি রাখাই লাগবে এরপরে যদি কেউ কাটে ছাটে গোনা নেই এর আগে কাটলে গোনা হবে মাস্ট বি ওর গোনা হবে কারণ নবীজি এটা আদিশ্যক শব্দ দিয়ে ছেড়ে দিতে বলেছেন হ্যাঁ একেবারে এত লম্বা করা ঠিক না যে আবার নাপাকি লেগে যায় দ্বিতীয় নম্বর মস্কে খাটো করো মস চেঁচে ফেলা ঠিক না যতটুকু খাটো করা যায় যা দিয়ে করতে পারেন খাটো করেন একবার চেঁচে ফেলবেন না তো ভেতরে যেহেতু কাইছে অথবা ব্লেড এই সিস্টেমটা বাদ হয়ে গেল তখন বাধ্য হয়ে আমাদের হালকা হালকা চাষা লাগতো তাছাড়া তো 3 মাস পরে 4 মাস পরে একবার চুল কাটাতে আসে জঙ্গল বেঁধে যাবেন এই কারণে যে অভ্যাস হয়ে গেছে তো এই লোকটা মার্ডার করেছে স্ত্রী বাড়ি ঢাকাতে সাবাড়ে বাড়ি আর একটা বিয়ে করার পরে বউটা রেখে এসেছে বাড়িতে মার্ডার মামলা যেহেতু ওর জেল দিয়েছে প্রথমে ফাঁসি জজ রায় দিয়েছে প্রথমে ফাঁসি এরপরে হাইকোর্ট থেকে যাবজ্জীবন এখন 30 বছর জেলে থাকা লাগবে ও বিয়ে করে প্রায় 7 বছর আছে জেলে আর বউ যেটা ছোটটা রেখে এসেছিল ওইটা একদিন জেলখানায় দেখা করতে এসেছে দেখে পেট উসা বুঝাই এই অবস্থা আমি 7 বছর জেলে ওটা তোমার ভাই আছে এই কথা বলার পরে ওর মেজাজ গেছে খারাপ হই ওখান থেকে এক দৌড়ে ঘরে গিয়ে আর বেলখানার টয়লেট যেগুলো ওগুলো মানে 2 হাত আড়াই হাত উসা বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় ও যাবার পরে ওর
ট্যানিশ এডিফিক্স বলছে এইটা রেখে আর করব কি এরপর জেলার আর সুপার আসলে কি করলি এইটা এখন তো ডাক্তারের কাছে নিয়ে যেয়ে যাই হোক রক্তটা বন্ধ করার পরে ওই দিন থেকে সিদ্ধান্ত দিল না ভেতরে অন্তত আর ব্লেড দেওয়া যাবে না তাহলে অন্য কেউ আবার এই জিনিস কেটে ফেলবে এখানে মানুষ হতাশা নিয়ে থাকে তো যত আপনি শান্তি দেন ভালো মন্দ খাবার দেন ভালো লাগবে চার দেওয়ালের মাঝে আবার এর ভেতরে আবার সেল সিস্টেম আর একটা দেওয়াল দেওয়া এই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে একটা মানুষ যদি তিরিশ বছর বসে থাকে এমনি পাগল হয়ে যাওয়ার কথা এই হিসাবে এই মানুষটা তিরিশ বছর পরে যদি বের হয় মাঝে মাঝে কথা বলতো দেখতাম যে বের হয়ে নি দাঁড়া তোর ওই পেট কেন উষা ওই পেট আমি রাখবো না এই লোকটা যদি সত্যি বের হতে পারে রাষ্ট্রপতির ক্ষমায় অনেকে বের হয় অথবা সুপ্রিম কোর্ট থেকে অনেকে খালাস দিয়ে দেয় এখন যদি ও সত্যি বের হয় যেভাবে ও জীবন কাটিয়ে আসলো ওর ওই বউ দ্বিতীয়টা রাখবে ওইটাও শেষ করবে ওর ভেতরে যে বাচ্চা আছে ওইটা সে বৈধ হোক অবৈধ হোক যাই হোক হয়েছে তো ওইটাও শেষ করবে ভেতরে যাওয়ার পরে মানুষগুলোকে এই এতদিন পর্যন্ত না রেখে কোরআনের যে নির্দেশ আছে জেনা করলে এই শাস্তি যদি ব্যভিচার করে তাহলে এই শাস্তি মানুষ হত্যা করে তাহলে এই শাস্তি তাহলে জেলখানায় আমার মনে হয় এতদিন মানুষ আটক করে এই বসিয়ে বসিয়ে খাবার দেওয়া লাগতো না কর্তৃপক্ষ যারা আছে সরকারে যারা আছে জেল কোডটা কিছু কিছু পরিবর্তন করে আমি আহ্বান জানাবো কারণ আমার অভিজ্ঞতা নিয়ে বলছি এখানে মানুষকে ভালো করাও সম্ভব যত বড় কঠিন মানুষ হোক ওখানে গেলে নরম হয়ে যায় মাওলানা মামুনুল হক সাহেব আর আমি প্রায় দুই বছর আট মাসে এক রুমে পাশাপাশি রুমে ছিলাম সকালের খাবার দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম এত বড় কঠিন সিংহ পুরুষ এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করি আমরা সারা দুনিয়া যারে চেনে এত চিল্লানো মানুষ বাংলাদেশে মনে হয় নেই অথচ মানসিকভাবে মানুষ হিসাবে যে দুর্বলতা এটা আমার ওনার প্রত্যেকের ভেতরে আছে ওই জায়গাটাই মনে হয় এরকম জেলখানা বানানোর পরে আমি শুনেছিলাম যে নাকি প্রথমে একটা বিড়ালের বাচ্চা না কুকুরের বাচ্চা ছেড়ে দেয় ও চারিদিকে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মরিয়েই গেছে কারণ এমন একটা ভয়ঙ্কর জায়গা ওইটা অথচ ওর পাশেই এই এখান থেকে 200 গজ দূরে আমি মাহফিল করেছিলাম কাশিমপুরে আমার তখন মনে হয়নি যে পাশে জেলখানা অথচ তিনটা বছর ওই জায়গায় আমি কাটিয়ে আসলাম ওর বাইরের দৃশ্য ভেতরের দৃশ্য জানো ভেতরেটা পুরাটা আলাদা যা খেয়েছি এখন বলার কথা না ভেতরে আমার বাংলায় বলছে আমার কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে অন্তত এটা স্বাভাবিক হতে বাইরে এখন যা খাচ্ছি এটা তো কল্পনার অতীত খাবার তোর ভেতরে ওইভাবে পাওয়া যায় না 10,000 মানুষ তার জেল মিলে বলেন 10,000 মানুষের রান্না যদি এক জায়গায় করে আর তাও যে রান্না ও মনে হয় গরুতেও খাবে কিনা আল্লাহ জানে কিন্তু বাধ্য হয়ে খাওয়া লাগতো এই হিসাবে সুস্থতা এখনো ফিরে আসেনি আমার অনেক দুর্বলতা এখনো কাটছে না বিভিন্ন জিনিস পরামর্শ দিচ্ছে ডাক্তাররা যে 8-9 ঘন্টা করে ঘুমাবেন তা 8-9 ঘন্টা ঘুমাবো কখন এই শেষ করতে করতে বেড়ে যায় 12টা-1টা এরপরে বাড়ি যেয়ে ঘুমাতে এরপরে আরো সকালবেলা আবার এখানে যাও বিকালে ওখানে যাও মাগরিবের পরে ওখানে রাত 10টায় ওখানে এই করতে করতে শরীর আরো ভেঙে যাচ্ছে দোয়া চাচ্ছি আল্লাহ অল্প সময়ে ভালো ভালো কথা যেন মুখ দিয়ে বের করে দেন আমার আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম যে মর্যাদা সম্পন্ন মানুষ যারা উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ যারা ওরা যদি দায়িত্বশীল জায়গায় থেকে ভালো কাজ করে সওয়াব হবে দ্বিগুণ খারাপ কাজ করলে গোনা হবে আলেমদের প্রথম কাজ আজকে থেকে হবে কোরআন নিয়ে কি করা চিন্তা ভাবনা করা গবেষণা বাড়িয়ে দেয়া যতটুকু পারেন আমি আবার বলছি যদি ভুল হয় সওয়াব পাবেন একটা আর যদি সঠিক হয় সওয়াব পাবেন কয়টা দুইটা নামাজের মৌলিক জিনিস একটা বাদ গেলে যেমন পড়া নামাজ কি কিছু কিনে দেয় যত টাকা খরচ হবে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না কোনোদিন 10 টাকার একটা ফ্যানের লাগলো কিনে দেয় না আর বলে তোমার এমন লাগে কেন এমন লাগে কেন মানে লোকের বউ কিনে দেয় কি আপনি জানেন পরিমাণের যে সাজগোজের
মানুষের বাহার ছিল ভেতরে ওদের জন্য আবার মহিলা বিউটি পার্লার আছে ওই সমস্ত কারারক্ষী যারা তাদের বউরা ডিউটি করে ওরা আমাদের ডিউটি করতে বলতো হুজুর যেভাবে সাজে ভেতরে এ আল্লাহর বান্দা ওলি হয়ে বের হবে আল্লাহর বান্দা ঠিক বের হয়েছে ওই কায়দা বের হওয়ার পরেই তার স্বামী তারে বাদ দিয়ে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ কোন মহিলাকে যদি তার নিজের আচরণের কারণে স্বামী ছেড়ে দাও স্বামীও এরকমই আমার বসানোর বিষয় ছিল তাবাররুজের প্রথম অর্থ মেয়েরা বাড়িতে থাকলে যেভাবে থাকে বাইরে গেলে ওদের শ্বাস বেড়ে যায় এটা তাবাররুজের প্রথম অর্থ যদি কারো ভেতরে এই গুণ থাকে আল্লাহ নিজে তার লানত করে দুই নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে যায় তখন মাজা হেলে দুলে চলে জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নম্বরে মেয়েরা রাস্তাঘাটে যাবার সময় পোশাক হয়ে যায় আট শার্ট এজন্য মেয়েদের চোস পায়জামা পরা হারাম জায়েজ নেই মেয়ে লোক যারা আধুনিক ভাবে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ মেয়েরা চোস পায়জামা পরে ক্লাসে আসে বাসে যখন ওঠে বাস হাত মারে দাঁড়ান মামা এ মামা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় মামা দাঁড়িয়েছে সামনের দিকে না তাকিয়ে মামির দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন একটা যুবতী মেয়ে অনার্সে মাস্টার্সে পড়ে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বয়স এ মহিলার এখনো বিয়ে হয়নি এরকম যুবতী মেয়ে আট শার্ট একটা টাইট ফিট প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে কোনো ওড়না নেই যদি বাসে ওঠে মাথার চুল ফেলে দিয়ে কেমন লাগে বলেন তো এদিকে তাকাবেন আবার ইফতেজিংয়ের মামলা খাবেন আর না তাকালেও শয়তান আপনারা ছাড়বে না কতক্ষণ তুই তাকাবি না আমি আসি তো তাকাতে বাধ্য করে একবার যশোরে পালবাড়ি মোড়ে মাহফিলের জন্য ওখানে দাঁড়িয়ে আছি কমিটির লোক আসতে একটু লেট করছিল হঠাৎ দেখছে একটা মিছিল আসতেছে ইফতেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন যশোর এমএম কলেজের মেয়েরা যুবতী মেয়ে সবগুলোর ব্যানারের সামনে ধরেছে এক হাত দিয়ে ব্যানার ধরা গেঞ্জি গায়ে দিয়ে আর এক হাত দিয়ে স্লোগান দিচ্ছে ইফতেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেছনে আছে আল্লাহর বান্দারা মনে করলাম মিছিল আসতেছে পুলিশ তো অবশ্যই আশপাশে আছে আমারে যদি ধরে না জানে এবার কোন মামলার আসামি বলে চালিয়ে দেয় ঢুকলাম পাশে এক চার দোকানে দেখি পুলিশ আমার পাশে কি বাবা আছে আপনার ভয়তে আমাকে এখানে আসলো আর আপনি আমার পাশে পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলবো বলেন এই যে মিছিল আসতেছে যশোর এমএম কলেজের মেয়েরা যে কায়দায় মিছিল করে ইফতেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফতেজিং আমি আগে করি ঠিকই বলছি এজন্য মেয়েদের পোশাক যখন আট শার্ট হয়ে যায় ছোট খাটো হয়ে যায় ফোর পিস থেকে নামতে নামতে থ্রি পিসে নেমেছিল এখন টু পিস আমার মনে হয় অধিকাংশ কলেজ আর বিশ্ববিদ্যালয় এখন মেয়েরা এক পিস পরে আসতেছে নেচে আর উপরে দিয়ে পোড়াটা একটা যাদের মেয়ে আছে বোন আছে বউ আছে চোখ পায়জামা পরা জায়েজ নেই এটা হারাম তাবাজ অনুযায়ী অর্থ বললাম কয়টা এক নম্বরে বাইরে যখন যায় তাদের শ্বাসগোশ বেড়ে যায় মেয়েরা যদি নিজের স্বামীকে আনন্দ দেওয়ার জন্য নিজের দিকে আকৃষ্ট করার জন্য ঘরের ভেতরে শ্বাসগোশ করে যতক্ষণ সাজবে ততক্ষণ নফল নামাজের সওয়াব হবে না সুবহানাল্লাহ জোরে বলার দরকার বাড়িতে যেমন সাজতে আসে সবসময় সাজার উপরে আছে আমার ছোট মেয়ের মতো সব সময় সাজু সব সময় চার বছর বয়স আরে এক বছর রেখে গিয়েছিলাম জেলখানায় বেরিয়ে এখন তো চার বছর আমার ঘরে এখনো চাইনে না কাছেও আসতে চাই না মনে করে যে আঙ্কেল হবে কারণ বের হওয়ার পরে যেদিন বাড়ি আসলাম আমার বলছে হুজুর আমাদের বাড়ি চলেন ঠিক আছে তোর কাঁধে শুধু সাজা সব সময় সেজে আছে যে জেলে যাওয়ার পরে বিভিন্ন ভাইরা হয়তো আসতো দেখা করার জন্য বাড়িতে
এসে হয় চকলেট এরপরে বিভিন্ন হাতিয়া তোফা কিনে দিত অমর করছে এটাও এক আঙ্কেল দেখতে এসেছে বসে আমাদের বাড়ি চলে সাজগোজ বাড়াবে মেয়েরা শুধু স্বামীর জন্য হাদিস তিরমিজি শরীফ কোন মেয়ে যদি নিজের স্বামীকে আনন্দ দিতে গিয়ে দাঁত বের করে যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের নফল হজের সওয়াব হবে আরেক বর্ণনা আছে ওই কয়টা উট কোরবানি দেওয়ার সওয়াব হবে জীবনে উট কোরবানি দিতে পারবেন কি আল্লাহ জানে এজন্য অন্তত এই সওয়াবগুলো আমরা ছেড়ে না দেই আমি দায়িত্বশীল মানুষদের কথা বলছিলাম আসলে পৃথিবীতে যে যে দায়িত্বে আছে যাদের মর্যাদা আছে এরা যদি খারাপ কাজ করে ডবল গুনাহ হয় যদি ভালো কাজ করে ডবল সওয়াব হয় নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে এই কথাটা জানিয়েছিলেন হে নবীর স্ত্রীরা কোন ফায়সা কাজে যদি আপনারা জড়িয়ে পড়েন নবীর স্ত্রী হিসাবে যেমন সম্মান মর্যাদা বেশি ফায়সা কাজ করলে গুনাহ হবে ওরকম আযাবও হবে ওরকম বেশি বা ডবল এজন্য আমাদের উচিত হচ্ছে যারা দায়িত্বে আছি এমনি সাধারণ মানুষের কথা বাদ দিলাম দায়িত্বশীল মানুষ যারা আমরা যেন অন্তত উল্টা পাল্টা কাজ না করি ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবেন কিয়ামতে তার দিকে তাকাবেন না তার ভেতরে পাঁচ নাম্বার তারা যারা বৃদ্ধ জেনাখোর আর এটা দিন দিন এখন বেড়ে যাচ্ছে অধিকাংশ দায়িত্বে যারা আছেন দেখেন এরা জেনা করতে আছে হয় হাতের জেনা চোখের জেনা লজ্জাস্থানের জেনা এই কথা বলছে না কেন আজকে এমপি হোস্টেল থেকে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায় জেলখানায় পর্যন্ত কে যেন মেয়ে লোক ঢুকিয়েছিল একবার সংবাদ পেয়েছিলেন না গাজীপুরের কাশেমপুর এত সিকিউরিটি ওরে বাবা বাবা কত জায়গায় চেক করে ঢোকায় শুধু লজ্জাস্থান বাদ দিয়ে কোনো জায়গা বাদ দেয় না সব জায়গায় হাতায় এরপরও ওই জায়গায় মেয়েলো ঢোকে কি করে এই দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলছি আপনারা থামেন আপনার চরিত্র সংশোধন করে ভালো কাজ করলে আপনার সওয়াব যেমন ডবল হবে অন্যায় যদি সত্যিই কিছু করে এই যে 1734 জন মানুষের নাম বললাম এরা খারাপ কাজ করলে আযাবও হবে আযাব আল্লাহ আযাব দিফাইন ডবল আযাব হবে তাদের আল্লাহ এদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দিন বলেন আমিন আপনার বিবাহ শাদীতে যদি একটাই না হয় দুইটা তিনটা চারটা পর্যন্ত করেন কোনো অসুবিধা নেই কিন্তু হারাম কাজে পা দেওয়া যাবে না আমার ভাইরা কোরআনে কারিমের আয়াত নাসিল করেছেন আল্লাহ পাক নবীর স্ত্রীদের ব্যাপারে আমাই আকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরহা মাররাতাইন এই যে এখানে আগের গেল লাহাল আযাব দিফাইন যদি কেউ খারাপ কাজ করে ফাইসা কাজ করে অন্যায় কাজ করে বিফাহিশাতে মুবাইনাতে ইয়াদাফ লাহাল আযাব দিফাইন অন্যায় কাজে তার আযাব হবে যেমন ডবল পরবর্তী আয়াতে কোন মেয়ে মহিলা যদি বিনয় হয় যদি আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেয় এই মেয়ে লোকের সওয়াবও আমার আল্লাহ ডবল করে দেবেন নবীর স্ত্রীদেরকে দিয়ে তাম দুনিয়ার মেয়েদেরকে আল্লাহ কয়েকটা কথা পরবর্তী আয়াতে জানিয়েছেন নিসান নবিয়ে লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কাউলাম একটু ভালো করে এটা শোনা লাগবে ভাই হে নবীর স্ত্রীরা তোমরা কিন্তু সাধারণ মেয়েদের মতো না তোমাদের কাছে কেউ যদি কোনো জিনিস চাই পর্দার আড়াল থেকে তাদের জবাব দেওয়া লাগবে কথা বলা লাগবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না আজ মোবাইল যে মেয়েরা ব্যবহার করেন তাদেরকে আমি এর মাধ্যমে জানাচ্ছি সূরা আহজাবের এই 32 নাম্বার আয়াতটা দিয়ে মোবাইল যারা ব্যবহার করেন মেয়েরা আপনি যদি দেখেন আপনার মোবাইলে কেউ কল দিয়েছে এই কলটা ধরার পরে যদি দেখেন যে মাহরাম যে 14 জন পুরুষ আছে তারা না কয়জন
একজন মহিলার সাথে বিবাহ করা জায়েজ নেই কয়জন পুরুষের 14 প্রকার পুরুষের এরা যদি না হয় আপনার বাবা আপনার আপন ভাই আপনার সূরা নিসার 21 22 নাম্বার আয়াতে 14 জনের নাম আছে আপনারা দেখে নিন এই সমস্ত মানুষ যদি বাদ দিয়ে অন্য কেউ কল দেয় আপনি ধরেছেন আর কথা বলবেন মিথ্যা কথা বলা যাবে না এতো কথা হবে রুক্ষশক্ষ গরম দিয়ে কথা বলবেন যেন ওই পাশ থেকে যে কল দিয়েছে চিন্তা করে আল্লাহ এ মেয়ে লোক নাজরাইল আর মনের ভেতরে যদি গুড় থাকে আর আপনি যদি মোলায়েম গলায় নায়িকাদের মতো কণ্ঠ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলেন ওই মানুষগুলোকে শয়তান আরো উস্কিয়ে দেবে শেষ পর্যন্ত কথা দিয়ে জেনার পর্যায়ে চলে যেতে পারে আশা করছি মোবাইলের এই নিয়মটা এখন যেহেতু পর্দার আড়াল মানে হেজাব মানে এখন মোবাইল এই পর্দার আড়াল থেকে যারা আমরা কথা বলছি নবীর স্ত্রীদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন আমার মা বোনের এই আমলটা আশা করছি করবে আমি অনেক রাত হয়ে গেছে 12:30 বাজতেছে আজকে আসলে ওয়াজ করার জন্য দুই জায়গায় কথা বলেছি আসরের পরে একবার এশার পরে একবার আমি আজকে আর বলছি না আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে তখন দেখব এই 19 তারিখ একটা মাহফিল আছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 50টা পরীক্ষা আল্লাহ করেছিলেন আমি 50টা পরীক্ষা মামুনুল হক সাহেব এবং শাকাওয়াত হোসেন রাজি সাহেব সহ কিছু আলেম যারা ছিলাম আমরা বল বসে বসে ওইগুলোই করেছিলাম আমি 50টার ভিতরে যতগুলো পারা যায় এই পেকওয়া দিগন্ত ফাউন্ডেশন আছে এক জায়গায় কি জানো সাবে গোল দিয়ে ওই ময়দানে আমি এই 8:30 বা 9টায় উঠবো একেবারে যতক্ষণ পারা যায় এই 50টা বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন যেহেতু এখন গভীর রাত রাত 12:30 বাজতেছে তাহাজ্জুদের সময় একটু বসে 2-4 মিনিট বসে মোনাজাতটা করে যান জীবনের অপরাধগুলো স্মরণ করবেন চোখের পানি ফেলে দেবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ميزانير بالله